করেছি সুকান্ত বাবু, আপনি অস্বীকার যাতে না করতে পারেন ওই জন্য বলছি যে আমরা জানি পার্টির মধ্যে একটা টানাপোড়েন আছে, চোরাস্রোত আছে। আপনি সভাপতি হওয়ার পর থেকে অনেকবার সুকান্ত মজুমদারের অপসারণের চেষ্টা অনেকে করেছেন এবং তারা কেউ আপনার থেকে কম প্রভাবশালী নন, তবু কোথাও কোনো ইকুয়েশনে গিয়ে আটকে গেছেন। এর কারণটা কি, খুঁটিটা এত শক্ত কেন? এটা কি সংঘ ব্যাকগ্রাউন্ডের জন্য? এটা তো পার্টির ডিসিশন নেবে। আমি যেদিন সভাপতি হয়েছিলাম সেদিন থেকেই জানি যে এই চেয়ারটা আমার পার্মানেন্ট চেয়ার না। এবং আমি বলছি, আমি যেদিন পার্টি বলবে যে তোমার এই চেয়ারের বা এই চেয়ার তোমার ছেড়ে দেওয়া দাও, অমুককে দিতে হবে, কোনো অসুবিধা নেই। আমি পরের দিন টাংটোপুরা আমার দুটো ট্রলি আছে, ট্রলি ভরবো, বালুঘাট ফিরে যাব। হ্যাঁ, সে তো যারা রেখেছে তারা বলতে পারবে, আমি কোথা থেকে বলতে পারবো? ট্রলি ভরে বালুরঘাট, এটা আমার দারুণ লাগলো। আর আপনারা কি তা যথেষ্ট করেছেন, নাকি তাদের পরিবার হয়তো কোথাও মনে করছে যে আরো কিছু করা যেতে পারতো যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য? দেখুন, প্রথম কথা, আমরা যতজন পরিবার মারা গেছে বা এখনো যারা যায়, প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে আমরা সহায়তা প্রদান করি। যদি এই টাকা সামান্য, মৃত্যু তো কোনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়, কিন্তু সেই পরিবারের সাথে প্রত্যেকটি পুজো এই ধরনের সময়ে যে সময় পরিবারের প্রয়োজন হয় পাশে থাকা, আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার। কিছু জনকে আমরা কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পেরেছি, কিন্তু সবাইকে করতে পারিনি, কারণ ওই একটা জায়গাতেই আমরা অন্য পার্টির থেকে আলাদা। আমাদের সরকার এলে পরে আমি বলছি বিজেপির খুব খারাপ স্টুডেন্ট যারা, তারা সরকারি চাকরি পাবেন না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। পাবে কারায়? যারা পরীক্ষা দিয়ে চান্স পাবে। কিন্তু আমরা সেই বিজেপি কর্মীর জন্য শিল্পের ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে সে না খেয়ে না মরে এবং তার একটি সুস্থ জীবন, সুস্থ সংসার সে করতে পারে, সেই ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করে দেবো। কিন্তু সরকারি চাকরি নিজের দলের লোকের জন্য বিক্রি করা, নিজের দলের লোককে পাইয়ে দেওয়া, এই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এবং আমরা সবসময় এটা বলি এবং এটা আমরা এই জন্য বারবার প্রমাণ করেছি, সেজন্য আমরা গোটা ভারতবর্ষে আজকে সর্ববৃহৎ দল, যে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট, এবং আমরা প্রমাণ করছি বারবার। এতে হয়তো আমাদের সাময়িকভাবে পার্টির ক্ষতি হবে, কিন্তু দেশ ভালো থাকবে, আর দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের সময় একদম শেষ, প্রশ্ন হয়ে গেছিল, তবু আমি একটা পুনশ্চ করছি, ব্রেক নিতেই হবে।